কি দেখিয়ে দিয়েছেন, দেন নাই দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি, এমএ পাশ করেছো, তাতে কি হয়েছে? সবে মাত্র বর্ণবোধ পড়েছ, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ, এখনো কিছু শেখনি, টাইটেল পাশ করেছ, তো কি হয়েছে? কদ্দূর শিখেছ? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম সোদ কি হিচ মালুম নাসোদ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন চার দিন হাঁটছে, কয়েছে সব বুঝি, কি বুঝছ? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, পাগল কি আর গাছে ধরে মিয়া। সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, সদ্য গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কর, জোরে বলবেন পারবেন কিনা। এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি, কি রোগ ডাক্তাররাই বোঝে না। এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই, সেখানে বহুত লোক দোয়া নিতে আসে, কাজে হুজুর দোয়া করেন দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতেছি, কি রোগ? অমুক রোগ। তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, ডাক্তাররা কি কয়? কয় ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন গুষ্ঠীশুদ্ধার টেস্ট ফেস্ট করিয়া কয়ে বুঝি না কি হয়েছে। এগুলো আল্লাহ পারেন কিনা কয়। সুতরাং পয়সার বড়াই করো না, পয়সার বড়াই করো না, কারণ পয়সার বড়াই করেছিল আল্লাহ পাক দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। ইলমের বড়াই শয়তান করেছিল, আল্লাহ তার উপরে লানত দিয়ে দিয়েছেন। সুতরাং মোমেন বান্দা যারা যারা আল্লাহর দিনকে কবুল করবে, কালেমা পড়বে, তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী, বিনম্র হবে, সুবহান আল্লাহ পড়ে, অহংকার তার মধ্যে জায়গা পাবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, অহংকার হচ্ছে আমার ইজার, আমার চাদর স্বরূপ। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, নউযুবিল্লাহি মিন যালিক। মোমেন ব্যক্তি কলেমা পড়ার পর, ইমান আনার পরে যে কোয়ালিটি হওয়া উচিত, আল্লাহর পরে ইমান আনলে পরে যে কোয়ালিটি হওয়া দরকার, সেটা হচ্ছে তার মধ্যে বীরত্ব এবং নির্ভীকতা আসবে, সে ব্যক্তি নির্ভীক হবে, মৃত্যুর ভয় পাবে না, মৃত্যুর ভয় পাবে না। তার কারণ হল, মোমেন ব্যক্তি ইমান আনার পরে জানতে পেরেছে যে মৃত্যু থেকে পালাবার উপায় কোনো প্রাণীর নাই। আছে নাকি? মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যু থেকে পালানো যাবে না। মোমেন এই জন্য ভয় পাবে না। এই জন্য মোমেন জীবনে একবার মরে, মোমেন সবসময় বীর পুরুষ হয়। মোমেন কি হয়? আর মুনাফেক হয় কি? কাপুরুষ। মোমেন মরে জীবনে একবার, আর মুনাফেক মরে জীবনে কয়েকবার। সাইকেলের টায়ার বাস্ট হলে সিটই পড়ে, ভয় চটে। ট্রাকের টায়ার বাস্ট হলে তো হুশই থাকে না, আর কোথাও বোমা পড়লে এমনি তার রুহু উড়ে যায়। এই হল দুর্বল ইমানের লক্ষণ, মুনাফিক। আর মোমেন ব্যক্তি এগুলি ভয় পায় না। তার কারণ, তার কারণ হচ্ছে কোরআনে কারিম বলেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। বলো, মৃত্যুর থেকে পালাবার কোন উপায় নাই, যেখানেই যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই, তোমাকে যেখানেই যাও তুমি, মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লই বিঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে,
খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যেখানেই যাও, পালাবার উপায় নাই, মৃত্যু তোমাকে ধরবেই। এ মৃত্যুর কাছ থেকে পালাবার পথ যখন নাই, তখন ক্ষণস্থায়ী জীবনে জীবনের মায়া করে হকের রাস্তা থেকে বিরত থাকার কোন অর্থ হয় না। বরং এই রাস্তায় যদি জীবন দেওয়া যায়, সে জীবন, সে মৃত্যু মৃত্যু নয়, সেটার নাম জীবন। সেটার নাম কি? জীবন। আরে জীবন তো আল্লাহ কিনে নিয়েছেন, আমাদের জীবন কে কিনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। মুমিনের মালটাও আমার, জানটাও আমার। আসলে দান আর মাল কার? আল্লাহ পাকে। তো আল্লাহ কিনলেনটা কি? আল্লাহর জিনিস আল্লাহ কিনলেন কেমন? তার মানে হচ্ছে ইচ্ছেটা কিনেছেন, আমাদের ইচ্ছেটা। আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের মাল খরচ করতে পারবো না, আমাদের ইচ্ছে মতো জান খরচ করতে পারবো না। মাল আর জান সবটাই খরচ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, করে দিয়েছেন, এই ধন সম্পদ যে কোন দলের লোক এসে চান্দা চাইলি আপনি দিতে পারবেন না, যেহেতু কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদি করতে হবে। পয়সা আল্লাহ দিয়েছিলেন, ওই পয়সা দিয়া ধর্মনিরপেক্ষবাদীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, সমাজতন্ত্রীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, পুঁজিবাদীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর দিনের সঙ্গে নাফরমানি যারা করে পয়সা দিয়া সহযোগিতা করেছেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। পরিষ্কার আল্লাহর কথা, আমি তোমার মাল কিনে নিয়েছি, তোমার মাল আমার রাস্তায় খরচ করতে হবে। খরচ করলে কোথায় করতে হবে? আল্লাহর রাস্তায়। আপনার নিজের ইচ্ছে মতো আপনি করতে পারবেন না। দেখুন, হিন্দুদেরকে ও অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন, যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, আপনি সাহায্য করবেন, জায়েজ আছে, সওয়াব হবে। একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনার খরচ চালাতে পারছে না, আপনি সাহায্য করুন, জায়েজ আছে। অসুখ হয়েছে, রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম, সাহায্য করুন, জায়েজ আছে। কিন্তু অমুসলিম পূজা করবে, পয়সা দিয়ে মণ্ডপ বানাতে পারে না, বলির পাঠা কিনতে পারছে না পয়সার অভাবে, সেখানে মুসলমানের সাহায্য করা জায়েজ আছে? একটা ফুটা পয়সাও সেখানে সাহায্য করা মুসলমানদের জন্য হারাম। এরকম সাহায্য করা কি জোরে কর? হারাম। তার কারণ, আপনি পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করার সুযোগ করে দিচ্ছেন। এই কথাটা যেমন ভাবে বুঝলেন, অনুরূপ ভাবে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় না, আল্লাহর দিনের বিরোধিতা করে, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করে, তাদেরকে আপনি আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করলে আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে, যেহেতু আপনার জান আপনার মাল সবটাই কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শিখিয়ে দিয়েছেন, বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ পড়েন সবাই আমার সাথে, إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ নিশ্চয় আমার নামাজ, আল্লাহ বলেন, শিখাই দিচ্ছেন, বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, সবকিছু ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জাহানের সৃষ্টি জগতের লালন কর্তা পালন কর্তা, তার জন্যই নিবেদিত। সুতরাং আপনার ইচ্ছে মতো জান মাল খরচ করতে পারবেন না, খরচ করতে হবে আল্লাহর পথে। বুকের মধ্যে যে জানটা আছে, জান আপনার, কিন্তু আপনি কি আত্মহত্যা করতে পারবেন? আত্মহত্যা করলে কি হয়? কবিরা গুনা। কি হবে? কবিরা গুনা। কেয়ামতের শাস্তি কি? জাহান্নাম। কোথায় যেতে হবে? জাহান্নাম। যদিও জানটা আপনার মধ্যে আপনার, কিন্তু এটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, এই জান আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না। আপনার এই জানটা নিয়ে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলনে
সংগ্রাম করে জানকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না, ওই রাস্তায় মরবেন তো, জাহান্নামে যেতে হবে, এই রাস্তায় আপনার জীবন দিতে বলা হয়নি, আপনার জান আর মাল সবটা খরচ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেহেতু আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছে।